পারমিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম মাংসের স্বাদে শোল মাছের রসার রেসিপি। শোল মাছ খুবই টেস্টি একটি মাছ, আর রান্নাটা যদি আমার রেসিপি ফলো করে থাকেন তাহলে বলতে পারি দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে চার পিস শোল মাছ এবং মাথাটিকে দুখণ্ড করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মাছের দুপিটেই খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন। আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল নিয়ে নিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলিকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছের দুপিটি বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মাছের এক পিট ভাজার পরে মাছগুলিকে উল্টে দেব। মাছগুলিকে উল্টে পাল্টে দুপিটি বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিলাম। এরপর মাছ ভাজা তেলের মধ্যে আলু ভেজে নেব। আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলুকে 6 টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলো আমাদের বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। আলু ভাজার পরে এখন ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য গোটা জিরে। মিডিয়াম ফ্লেমে জিরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজকে একটু লাল করে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের টমেটো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজের সঙ্গে আদা রসুনকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। প্রায় মিনিট খানেক আদা রসুন কষিয়ে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে সব গুঁড়ো মশলা আমি এক এক করে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সবশেষে দিয়ে দিলাম 7 মতন নুন। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মশলা কষিয়ে নেব। এই সময় আপনাদের যদি মনে হয় মশলা পুড়ে যেতে পারে তাহলে অল্প জলের ছিটাও দিতে পারেন। প্রায় 2 থেকে 3 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরো। মশলার সঙ্গে আলু ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেব। হাই ফ্লেমে মশলা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল।
আমি এখানে এক কাপের মতন জল ব্যবহার করেছি। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই পরিমাণ মতন এখানে জল ব্যবহার করবেন। দিয়ে দিলাম 3টি চেরা কাঁচা লঙ্কা। গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শোল মাছ। গ্রেভির সঙ্গে মাছগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব এবং 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবং কিছুটা কুচনো ধনে পাতা। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল বোয়াল মাছের রসা। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।